আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি ইমতিয়াজ হাসান আছি আপনাদের সাথে আইপি ওয়ার্ল্ড ওয়ার্ক ইমতিয়াজ হাসান তো কাজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সবগুলোই আছে তো আমরা এইখান থেকে সিম্পলিভাবে আমি আপনাদেরকে যে মেলগুলো দিব এই মেলগুলো কাট করবেন কাট করার পরে সিম্পলভাবে পেস্ট করে দেবেন ওইখানে এরপরে আপনাদের যে লিঙ্ক দেবো আমি সেই লিঙ্কে কাজ করবেন লিঙ্কটা করবেন কপি জিমেলটা করবেন কার্ড লিঙ্কটা করবেন কপি করার পরে এই যে ফার্স্ট মানে একবার উপরের দিকে যে পেজ ফোল্ডারটা রয়েছে বা পেজ রয়েছে যেটাই বলেন আপনারা একবার উপরেরটার ভিতরে ক্লিক করবেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে তারপরে থ্রি রট মেনুতে যাবেন সেটিং অ্যান্ড মেম্বার এখানে যাবেন তারপরে দেখেন লেখা আছে ডিফল্ট প্রোফাইল সেটিং এখানে আসবেন আসার পর নিচে আসবেন আসার পরে দেখবেন যে স্টার্ট রিল লেখা আছে ইনস্টার রিলের মধ্যে যে লিঙ্কটা আমি আপনাদেরকে দেবো ওই লিঙ্কটা কপি করে এইখানে পেস্ট করবেন করার পরে এই যে উপরে একদম উপরে বাম সাইডে এই যে উপরে উপরে একবার বাম সাইডে যে ব্যাক টু প্রোফাইল আছে অল প্রোফাইল এখানে ক্লিক করবেন এটা ক্রস নামের পাশে দেখেন একটা ফাঁকা ড্যাশবোর্ড আছে এখানে ক্লিক করবেন এটা ইনভিজুয়াল রয়েছে এটা ভিজুয়াল করে নেবেন করার পরে যেহেতু এইগুলো আমরা ট্যাব নেই না এটা কোম্পানি ট্যাব যেহেতু এখানে কাজ করা যায় কিসের নিকনেম নেম চেঞ্জের ফেসবুকের গুগলের লিঙ্কডানের মানে যে কোনো কাজগুলো করা যায় সেগুলো আমাদের দরকার নেই জন্য আমরা এটাকে ডিলিট করে দেব এইবার আসি আসল কথাই আমাদের কিন্তু একটা পুরো অ্যাপ লগ ইন করা কমপ্লিট ইজিলিভাবে এখন আমরা এখান থেকে দশটা ট্যাব নিব পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা কিন্তু এখানে দশটা ট্যাব নিছি নেওয়ার পর আবার নেমের লেফট সাইডে নেমের লেফট সাইডে দেখেন আছে কিন্তু ড্যাশবোর্ড ইনভিজুয়ালভাবে আসে এটাকে ভিজুয়াল করে নেবেন মার্ক করার পরে দেখুন চলে আসবে ফরক্সি রান প্রোফাইল আর আদার্স আপনাদের উইন্ডোজ অনুযায়ী কিন্তু এই সিম্পটমগুলো ভিন্ন ভিন্ন হবে উইন্ডোজ অনুযায়ী আমার যেহেতু উইন্ডোজ 10 এই জন্য এইভাবে আসছে এইখানে ফরক্সিতে ক্লিক করবো এই যে ড্যাশবোর্ড এইখানে ক্লিক করব করার পরে আমরা এইখান থেকে উপরে যে ড্যাশবটা ছিল ফাঁকা ঘটার ছিল ওটা ব্যাক পেজ করে নিলাম নেওয়ার পর এইখান থেকে দশটা ট্যাপ নিব না দশটা এই যে দশটা ট্যাব এই দশটা ট্যাপ কিন্তু আমরা নিয়ে এই যে এখানে দেখেন লাইন টেন মানে দশটা ট্যাব আমরা এখান থেকে নিছি আইপি নিছি অ্যাপগুলো নেওয়ার পরে ক্রস সেভ এখন আমরা ফ্রক্সি সার্চে এসে আমরা এটাকে পেস্ট করে দেব তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু দশটা ট্যাপ ইজিলি দশটা ট্যাপ ইজিলি সব সেট হয়ে গেছে আমরা এখানে আপডেট ফ্রক্সি করে দেব আবার নেমের পাশে যে ফাঁকা ঘরটা আছে ওটা টিকমার্ক দিব দেওয়ার পরে এই যে দেখেন আমার কিন্তু দশটা ফ্ল্যাগ আমার দশটা ফ্ল্যাগে কিন্তু আসছে এবার কী করবো আমরা প্রথমে করছি ফ্রক্সি এবার করবো রান প্রোফাইল তো রান প্রোফাইলে ক্লিক করে দিছি দেখেন রান প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন নিচেই আমার কিন্তু দশটা ড্যাশবোর্ড আবার ওপেন হয়েছে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আরেকটা কই ও আরেকটা হয়েছে দশটা এবার ফার্স্টের যে আমরা ড্যাশবোর্ডটা আছে এখানে আসবো আসার পরে দেখেন উপরে পাঁচটা লিঙ্ক আছে নিচে পাঁচটা লিঙ্ক আছে মি ক্লিক উইথ মি ক্লিক লেখায় আছে আমরা এখানে উপরে টাইট ক্লিক করলাম দেন তারপরে গেলাম দ্বিতীয়টা তারপর গেলাম তৃতীয়টা এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমরা যেহেতু লিঙ্ক পাঁচটা আমরা আইপি নিচে দশটা পাঁচটা জিনিসের শেষ হয়ে গেলে আমরা আবার উপরে যাব গিয়ে আমরা সেখান থেকে আবার দশটা ট্যাব নিব নিয়ে আমরা এইভাবে ক্লিকগুলো কমপ্লিট করব তো সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আমরা ক্লিকগুলো কমপ্লিট করে ফেলছি এখন আমাদের কি করতে হবে একদম ইজি অ্যান্ড সিম্পল আবার আমরা ফার্স্টে চলে আসবো আসার পরে দেখবেন এইখানে বেশ কয়েকটা লিঙ্ক আছে এই লিঙ্কগুলো এই যে অ্যাড দেখেন পাশে লেখা আছে অ্যাড এইগুলো আছে অ্যাড এইগুলোর মাধ্যমে ক্লিক করলে আমাদের ইউনিক ক্লিক কেমন হবে এবং আমরা টাকা পাবো এখান থেকে তো এই যে সার্ভার আছে যে কোনো উপরে যে অ্যাড লেখা আছে অ্যাডে যে কোনো একটা অ্যাডে ক্লিক করলে হয়েছে এখন বলবেন ভাই এখানে অ্যাড কই আচ্ছা এখানে অ্যাড নেই তো কী হয়েছে একটু স্কল করবেন করার পরে দেখেন একটা ওয়েবসাইট আছে এখানে ওয়েবসাইটটার মধ্যে ক্লিক করবেন এখানে অ্যাড আছে অ্যাডে ক্লিক করলেন এখানে অ্যাড আছে অ্যাডে ক্লিক করলেন এইখানে অ্যাড আসছে অ্যাডে ক্লিক করলেন এইখানে আবার মাইক্রোসফট বিঙের একটা ওয়েবসাইট এইখানে ওয়েবসাইটটা ডিসকল করবেন করার পরে এই যে দেখেন একটা ওয়েবসাইট আছে এখানে ওদের এই ওয়েবসাইটে আমরা অ্যাডটা চালু করে দিব আর যদি ডাইরেক্ট এরকম অ্যাড আসে তাহলে আমরা সব জন্য চেষ্টা করব উপরের যে অ্যাডটা আছে ওটা হচ্ছে মোস্ট ইউজফুল অ্যাড তো আমরা উপরে একটা অ্যাড ক্লিক করবো তো এভাবে আমাদের দশটা অ্যাড কিন্তু ক্লিক করা শেষ এখন আমরা কী করবো আবার এই সাইডে যে শেষ হয়েছে কিন্তু আমরা আবার এই সাইডে চলে আসবো ফার্স্টে আশা করি দেখবো এই যে উপরে যে আমরা পেজটা ওপেন করছি এইখানে কিন্তু কোনো লোড নিচ্ছে না এখানে এই যে লোগো লোগোটা কিন্তু শো হয়ে গেছে অলরেডি সো আমরা কী করব এই পেজটাকে একবার স্কল করবো আবার আসলাম এখানে এখানে কিন্তু কোনো লোড নাই তাহলে কী করবো স্কল করবো এখানে আসলাম এখানে লোড নিচ্ছে যেহেতু এটাকে কোনো পেজ ওপেন হয় নাই এটার ভিতরে আমরা যাব না আমরা চল্সপ্তাহ এটা নেক্সট এখানে কিন্তু যে লোগো লোগোটা শো হয়েছে এবং কোনো প্রকার লোড নিচ্ছে না মানে পেজগুলো প্রপারলিভাবে রান করতেছে মানে রান কমপ্লিট এটা অ্যামাজন রান কমপ্লিট যদি কোনোটা লোড নেয় তাহলে লোড শেষ করতে দিবেন ভাই লোড শেষ না করে যদি আপনারা কেটে দেন তাহলে কিন্তু ইউনিক ক্লিক কাউন্ট হবে না এবং ওইটা টাকা পাবে না এই যে এটা দেখেন এটা কিন্তু লোড নিচ্ছে এখন এটা লোড নিচ্ছে ঠিক আছে আমি এটা স্কল করে দিলাম স্কল করে দিলাম দিয়ে নেক্সটে চলে গেলাম ভালো কথা এই যে নেক্সটে চলে গেলাম এবার আসি এবার এটাও কিন্তু লোড নেই নেক্সট চলে আসি এখন কি করবো আমরা এই কেটে দেবো না কেটে দেব না যেহেতু কেটবো না কেন আমাদের একটা পেজ লোড নিচ্ছে এখনও পেজটা লোড নিচ্ছে এই পেজটা লোড নেওয়ার অবস্থায় যদি আমরা ডিলিট করে দেই তাহলে আমাদের ইউনিক ক্লিকটা আসবে না অতএব আমরা কিন্তু এইটার যে পঁচিশ পয়সা আমরা এই পঁচিশ পয়সাটা পাবো না হাতছাড়া হয়ে যাবে আমাদের এই পেজটাকে প্রপারলিভাবে লোড নিতে দিতে হবে দেখেন লোড নিচ্ছে কিন্তু ভাই আমরা যদি কেড়ে দিতাম এইসব কিন্তু আমরা পাইতাম না অতএব আমাদের হাতে কিন্তু পঁচিশ পয়সা লস হয়ে যেত পেজটাকে প্রপারলিভাবে লোড নিতে দিতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কাজ পঁচিশ পয়সা কইরা কয় টাকা ইনকাম হইতে পারে ভাই এখান থেকে কন আড়াই টাকা পঁচিশ পয়সা করে আড়াই টাকা ইনকাম হইতে পারে এখান থেকে তো আড়াই টাকা ইনকাম করতে আপনার সর্বোচ্চ লাগবে তিন মিনিট মিনিটে আড়াই টাকা ইনকাম করতে পারেন আমি তো ভিডিওটা বানাইতেছি বলে ভিডিওটা অনেক লং হইতেছে অনেক সময় করতেছি আপনার ভিডিওটা দেখবেন শেখার জন্য এই জন্য আমি একটু টাইম নিয়ে ভিডিওটা করতেছি তা না হলে দশটা টাইপ করতে গেলে সর্বোচ্চ সময় লাগে অল্প কিছুক্ষণ আচ্ছা এটা অনেকক্ষণ ধরে লোড নিচ্ছে লোড নিক লোড নিতে নিতে চেক করবো যে কোনোটা বাদ গেছে বা কোনোটা গ্যাপ গেছে কি না চেক করা শেষ ওকে লোড নেওয়া ওইটাও শেষ হয়ে গেছে আমরা এখান থেকে ডিলিট করে দিব একদম ইজিলি আমরা এইখানে নব্বইটা পর্যন্ত ট্যাব নিতে পারবো নব্বই এই যে এইখানে যেরকম ট্যাব নিচ্ছে না এগারো উঠছে এইরকম সিরিয়াল বাই সিরিয়াল আমরা নব্বইটা ট্যাব নিতে পারবো নব্বইটার উপরে আমরা কোনো ট্যাব নিব না ও নব্বইটার উপরে ট্যাব নিলে আমাদের ইউনিক ক্লিক কাউন্ট হবে না সেখানে কী হবে যে টাকাটা লস যাবে আমরা যে কাজগুলো করব ওগুলো আজ এরা কাজ করে দেবো আমরা কোম্পানির আমাদের কোনো টাকা লাভ আসবে না মানে আমরা কোম্পানিকে বিনা ব্যাগার খাইতে দিব যেটাকে বলে ভাই বাংলা কথায় তো আমরা কী করবো নব্বইটার উপরে ট্যাপ নিব না আর কাইন্ডলি একটু ধীর সস্তে লোড নিতে দিবেন টাইমলি কাজটা করবেন আর আপনাদের কাজের সময় হচ্ছে সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত সাড়ে নয়টা পর্যন্ত সরি কারণ সাড়ে নয়টার ভিতরে সবাই কাজের হিসাব দিয়ে দেবেন আমি কাজের হিসাবটা বসাব বসে আমার যে বস তাকে আবার দিতে হবে নয়টা আধা ঘন্টা সময় থাকবে আমার দশটার ভিতরে আমি তাকে কাজটা বোঝাই দেব এই যে লিঙ্ক আসছে আমরা এখান থেকে এক একটা করে লিঙ্ক নিব এবং ক্লিক করে দেব আমি আবারও দেখাচ্ছি ভিডিওটা আরেকবার দেখেন যারা বুঝতে সমস্যা হয় আরেকবার দেখেন এখান থেকে আমার লিঙ্কটা ক্লিক করে দেব দিলে আমাদের ওকে আপনারা আমার থেকে পাবেন হচ্ছে তিরিশ পয়সা করে আঠাশ পয়সা ছিল আমি আঠাশ পয়সা করে দিতে চাইছিলাম কারণ আমার বত্রিশ পয়সা করে আইপি কেনা পরে পয়সা করে থাকবে আপনাদেরকে দিব আমি হচ্ছে তিরিশ পয়সা করে পার আইপি আমার বত্রিশ পয়সা করে আইপি পরে তো এখন আপনারা চিন্তা করেন ভাই দশটা কাজ করতে কতক্ষণ সময় লাগতে পারে সর্বোচ্চ দশটা কাজ করতে সর্বোচ্চ সময় লাগবে আপনার তিন মিনিট উপরে গেলে লাগবে মিনিট আমি তো পাঁচ মিনিটে করতে পারি দুইবার দশ বিশটা করতে পারি করছেন আমার কাজগুলো করলে পরে খুব ভালো হবে আমি মনে করি ভাই কোনো ডিপোজিট ছাড়া ভাও একটা ইনভেস্টমেন্ট ছাড়া এরকম একটা সাইড থেকে যদি আপনি দশ হাজার টাকা ইনকাম করতে পারেন ভাই আর কি লাগে এখানে লোড নিচ্ছে নিক সমস্যা নেই আপনি লোড নেওয়া অবস্থায় কী করবেন পেজগুলো স্কল করে দিবেন এক একবার করে আচ্ছা এটা হচ্ছে প্রক্সি মার গেছে একটা এই যে প্রক্সি একটা মার গেছে বা ব্লক খাইছে এটা কিন্তু আপনার কোনো সমস্যা নাই এখানে একটু টেনশন ফ্রি থাকবেন ওইটা আপনার ইউনিক ক্লিক হয়ে গেছে আপনি যখনই লিঙ্কের মধ্যে ক্লিক করছেন আপনার ইউনিক ক্লিকটা কিন্তু কাউন্ট হয়েছে কিন্তু অ্যাড আসতে হবে মাস্ট অ্যাড আসতে হবে যদি অ্যাড কম আসে তাহলে আমাকে জানাইতে হবে বা এই প্রবলেম হচ্ছে এভরিথিং যে কোনো প্রবলেম হলে পরে আমাকে জানাইতে হবে আমি সে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো সাথে সাথেই এখন আবার ফার্স্টে আসবেন আসার পরে একবার চেক দিবেন যে কোনো অ্যাড রান আছে কিনা। এটা যেহেতু নয় এটা আমরা অফ করে দেবো এটা দেখেন সবগুলো অ্যাড কিন্তু রান কমপ্লিট এটা আছে এটা যদি এখানে দিই রানটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের আর কোনো লোড নেওয়ার প্রয়োজন নাই এটা আছে এটা একটু লোড এটা সরি এটা গুগল আমরা কিন্তু এটা কিন্তু গুগল আসে নাই এরকম যদি গুগল যদি এই লিঙ্ক ক্লিক করার পরের সাইডে এইখানে যদি এরকম গুগল আসে তাহলে কিন্তু আমরা কোনো লিঙ্কে ক্লিক করবো না যেহেতু লিঙ্ক অ্যাড ক্লিক করার পর আমাদের গুগল আসে অতএব আমাদের স্কল করতে হবে তো স্কল করলাম দেন শেষ অল্প কিছুক্ষণ সময় কাজ করলাম মানে পাঁচ মিনিট পাঁচ থেকে ষাট মিনিট দেখেন এর মধ্যে পাঁচটা কেন আপনি পার আওয়ারে যদি কিছু মনে না করেন প্রতি ঘন্টায় প্রায় দুই থেকে আড়াইশো কাজ করতে পারেন এবং দুই থেকে আড়াইশো কাজের অ্যামাউন্ট আশা করি খুব ভালো একটা অ্যামাউন্ট আসবে ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিও এতটুকুই যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার তরফ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আশা করি কাজটা বুঝবেন এই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো কিছু আপনার দ্বারাও সম্ভব I love this.